আসসালামু আলাইকুম। আজকের প্ল্যান হচ্ছে প্রমোদিনী হাউস বোটে করে আমরা কাপ্তাই লেকে ঘোরাঘুরি করব। সো শুরু করা যাক আজকের দিন। এখানে টোটাল প্রমোদিনীর চারটা হাউস বোট আছে, 1, 2, 3, 4। আমরা কোনটাতে উঠবো ভাই? দুইজন করে থাকা যাবে এবং উপরে ফ্যান আছে সুন্দর। এখানে সকেট বোর্ড সবকিছু আছে, এখানে যা যা লাগবে প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু দেওয়া আছে। তারপরে তিনটা বেড, চারটা বেড এবং পাঁচটা বেড। পাঁচটা বেড মানে হচ্ছে 10 জনের ক্যাপাসিটি। এখানে এসি আছে এবং এখানে একটা টেবিল রাখার জিনিসপত্র রাখা যাবে এবং এই একটা এসি দিয়েই সম্পূর্ণ বোর্ডটাকে হচ্ছে আপনার ঠান্ডা করা। এবং এখানে দুইটা ওয়াশরুম আছে, বাম সাইডে এটা একটা, এটা একটু ছোট ওয়াশরুম সাইজে, আর এই দিকে একটা ওয়াশরুম আছে, এই ওয়াশরুমের সাইজটা একটু বড়। এবং এখানে বেসিন আছে, কমোড আছে, আর শাওয়ার নেওয়ার জায়গা আছে। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে বোটটা যখন এই ঘাটে থাকে তখনই শুধুমাত্র এসিটা চলে, কারণ হচ্ছে এসির যে পাওয়ার সোর্স সেটা হচ্ছে এই এই জায়গা থেকে আসে আর কি। কিন্তু বোটটা যখন রানিং থাকে তখন কিন্তু এসি চলবে না। বোটের উপরে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা লাউঞ্জ টাইপের জায়গা যেখানে সবাই মিলে বসে রাতের বেলা বা দিনের বেলা আড্ডা দেওয়া যেতে পারে। এবং ওখানে ক্যাপ্টেনের জায়গা। চালাবো আমি? আমাদের টোটাল চারটা বোট, তো চারটা বোটের ভেতরে হলো যে প্রথম যে বোটটা আমাদের প্রমোদিনী ওয়ান, সেটাতে ক্যাপাসিটি হলো 8 জনের, একটা ওয়াশরুম। আমাদের সবগুলো বোটেই এসি আছে এবং মোটামুটি সব অ্যামিনিটিস গুলো সেম। আমাদের সেকেন্ড বোর্ড যেটা ওইটাতে হলো 10 জনের ক্যাপাসিটি, 5টা কেবিন। আর 3 নম্বর এবং 4 নম্বর ওই ওগুলাও সেম, আপনার 10 জনের ক্যাপাসিটি প্রত্যেকটাতে। বাট 3 নম্বর বোট আর 4 নম্বর বোটে 2টা করে ওয়াশরুম আছে আর কি। এটা পরে আমরা এডিশনাল অ্যাড করেছি। চেকিং টাইম কয়টা ভাইয়া? চেকিং টাইম হচ্ছে ভাইয়া আমাদের 10টায় অ্যাকচুয়ালি, এবং মানে 10টা থেকে 11টার ভেতরে আমরা চেক ইন করাই ফেলি। আমরা এর আগে চেক আউটটা আমরা করি 9টার সময়। আচ্ছা, সো 9টার সময় 1 ঘন্টা আমাদের সময় লাগে বোটটাকে রেডি করতে, আবার নতুন করে। জি, কি আবি কি লাগবে তোমার? ও, ফ্যান লাগবে। তোমার হচ্ছে না আরবি? আরে ইস, কষ্ট ওর হচ্ছে না। থ্যাংক ইউ বলো দেখি। ওয়াও ব্রো, নতুন ভেগ কেন? সুইমিং ভেগ এটা, আগের ভেগে বিয়ে হচ্ছে রে এজন্য। প্রকৃতি যেমন বদলায় না, বসন্তে যেমন গাছের পাতা বদলায়, শীতকালে যেমন গাছের আবেশ বদলায়, মানুষের এরকম বদলানো প্রয়োজন। সেই জন্য নিজের আবেশকে মাঝে মাঝে একটু বদলে ফেলি। এছাড়া কিন্তু বদলানোটা আসলে ভেতর থেকে বদলানো উচিত, এই বাইরে থেকে বাহ্যিক আবরণ বদলায়। গাছের পাতা তো বাইরেই বদলায়, ভেতরে কতটুকু? ভেতর থেকেও মজবুত। বাই বাই। সেই এ পরিচিত হয়, এটা আকাশ। আকাশ, এই যে আকাশ, আর কিছু পরিচয় করে দিলাম আকাশ হিসাবে। ইপ্পা, ইয়েস, কেমন লাগছে? সেই শিখে ফেছি। মাইরে দিও না আবার। না না, মেরে দেওয়ার সুযোগ নাই। এই যে এটা এটা দিয়ে স্পিড বাড়াইতে কমাইতে হয়, গিয়ার শিফট করতে হয়, ক্লাচ এটা, আর এটা তো বুলিং হয় যে ভিড় হয় না। আমি রিকোয়েস্ট করবো আসো যে ইমতিয়াজকে যে কোনো ভাবে হাইলাইট করা। নো, আমি তো হাইলাইট চাই না। তো তুমি বলছো না, তুমি সব সময় আদনানকে পজিটিভ ওয়েতে হাইলাইট করো, বাট আমাকে নেগেটিভ ওয়েতে। কি রকম? তো এটা ইনজাস্টিস কাইন্ড অফ। এই পিছনে মানে পাহাড়ের একটা কাইন্ড অফ লেয়ার হয়ে গেছে, মানে ছোট থেকে শুরু করে আস্তে 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 বড় হয়ে গেছে। যদিও একটু হেজি ওয়েদার আজকে, বাট এই বোটে করে যেতে খুব ভালো লাগতেছে, বিকজ এই বোটে কোনো ওই যে ভট 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 সাউন্ড নাই। এর আগের বার আমরা যখন কাপ্তাই লেকে আসছিলাম তখন নৌকায় করে ঘুরছিলাম, কিন্তু ওই নৌকার সমস্যাগুলো কি ছিল, ওই নৌকাতে অতিরিক্ত সাউন্ড হতো ইঞ্জিনের। তো এই জন্য হচ্ছে যে এরকম যে নিস্তব্ধ যে একটা পরিবেশের যেই ফিলটা, এই ফিলটা পাই নাই। বাট এইবার যে আমরা যাচ্ছি যে একদম সবকিছু চুপচাপ শান্ত পরিবেশ, শুধু বাতাস আসে লাগতেছে, মানে মানে এই ফিলটা অন্য লেভেলের। আরে এইটা সবচাইতে বেস্ট পার্ট, নৌকার ভিতরে বসে বসে নামাজ পড়তেছে উনি। সো এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে মানে সিচুয়েশন ম্যাটার না, ইচ্ছা থাকলে যে কোনো জায়গায় নামাজ পড়া যায়।
এখানে হচ্ছে তরমুজের চাষ হচ্ছে। ওনারা বলতেছে যে আমরা যেই টাইমটাতে আসছি আর 15 দিন পরে আসলে এখান থেকে তরমুজ তুলে নিয়ে খাওয়া যেত, বাট এখন পর্যন্ত মানে এখনো তরমুজটা খাওয়ার উপযুক্ত হয় না আর কি। এখন ওই 15 দিন আগে তরমুজ খাওয়া যায় না? 15 দিন আগে হচ্ছে যে আসলে তরমুজের ভিতরে যে লাল হবে ওই লালটা থাকবে না, সাদা 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 পানি। আর বাচ্চা বাচ্চা তরমুজ এগুলো কি খাবে? ওই যে দেখা যাচ্ছে কিন্তু তরমুজগুলো এক তরমুজের উপরে যে বাল্য তরমুজ খাওয়া হয়ে যায়। বাল্য তরমুজ আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরে ফিল বিহাইন্ড দ্য সিন অফ এভরি অ্যাস্থেটিক ফটো রেডি হচ্ছে সবাই, অনেক ঠান্ডা, নদীতে নামবো তো কাঁচামারি নামবো না লুঙ্গি পরে, কি বলো? কই ভাই, কেমন ঠান্ডা? সাঁতার পারলেও লাইফ জ্যাকেটে রিল্যাক্স করার অনেক মজা। সামনে একটা তরমুজ ক্ষেত আছে, তরমুজ ক্ষেতটা এখন দেখতে যাচ্ছি আমরা, সুন্দর। কিন্তু বাগানের মালিক বলছে যে খাওয়া যাবে না, কারণ হচ্ছে এখনো পাকে নাই। পাকছে না রে, কালার আসে না এখনো, কুচি কালার আছে এখনো। দেখ আসো, আমি আমি কিন্তু পঙ্খিরাজ ঘোড়ার মতো আসতেছি, আমার পা কিন্তু নড়তেছে না, জাস্ট হাত দিয়ে নাড়তেছি, বুঝলি? এটা সিস্টেম কি জানিস তো? এই দেখ, এটাকে একটা ঘোড়া বানাবি, এই তো ঘোড়ার সামনে মাথা আর পেছনে দেখ দুটা পায়ে রাখ, অনেক ভয় পেয়েছি কিন্তু না, আমি পানি খেয়ে ফেলছিলাম। ও বেসিক্যালি জীবনের প্রথম পানিতে নামছে, মানে সুইমিং পুলেও তার আগে নামে নাই, মানে পুকুরেও নামে নাই, কোনো কিছুতেই নামে নাই, এই জন্য ওর কাছে এটা মনে হচ্ছে আটলান্টিকে নামছে, মনে হচ্ছে শুদ্ধ মানব। তুই তো শুদ্ধ না, পরিশুদ্ধতা লাভ করে কিরকম লাগছে? নবজীবন ফিরে পেলাম মনে হচ্ছে। অনেক দাঁড়ায় আছে, ও পাশে দাঁড়ায় ডুবে যাচ্ছে কেন? না, যারা হচ্ছে ফার্স্ট টাইম সাঁতার কাটতে যায় তারা সবাই ফেলতে আমি ডুবে যাচ্ছি। জি না, বাট ওটা পরে বোঝা যায় যে আমি ডুবছি না। আরে না, আমি কিঞ্চিত সময়ের জন্য আপামর হয়ে গেছিলাম, এখন আমাদেরকে চা খেতে দিয়েছে। ভাই কোথায় যাচ্ছি আমরা? বেড়ান্না লেক, ওখানে কি রেস্টুরেন্টে খাবো আমরা? ওকে, সো আমরা এখন যাচ্ছি হচ্ছে বেড়ান্না লেক, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যেয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আর আসলে শীতকালে মানে ট্যুর দিতে খুবই মজা, বিকজ এই যে এখন রোদ পড়ছে বাট খুব একটা বেশি গরম লাগতেছে না, জ্যাকেট পরে বসে আছে, আর ঠান্ডা ঠান্ডা উষ্ণতা, আরামদায়ক উষ্ণতা। হ্যাঁ আর কি বলে আদনান, ভ্লগার হওয়ার চেষ্টা করছি। গরমে আসলে কোথাও গেলে খুব কষ্ট হয়ে যায়, শীতকালটা হচ্ছে ও ক্যামেরা অনটা ক্যামেরা ডাউন করিস না। এই আমি কিন্তু সামনে দেখতে পাচ্ছি না, নিয়াজ অ্যাক্সিডেন্ট হয়ে তোর দোষ, নৌকা আছে নাকি সামনে? হ্যাঁ আছে। এই ভাই সরেন, নতুন ড্রাইভার সরেন। হ্যাঁ ওকে ওকে, এটা যত দেয়া হচ্ছে এই প্রবলেম শেষ হয়ে যাবে ভাই, তেল নষ্ট হয়ে যাবে। চলে আসছি আমরা অলমোস্ট এখানে খাওয়া দাওয়া করার জন্য। এখানে তো কাইকিং করা যায় ব্রো, কেমন লাগে ভাই কাইকিং? কি বললি তুই একটু আগে? ওকে ভন্ডস, বন্ডের শর্ট ফর্ম ভন্ডস। এটাকে জেমস বন্ড ভেবে ভুল করবে না, এটা কিন্তু ভন্ডস। বিসমিল্লাহ, কি
আচ্ছা এখানে আপনারা যদি খেতে চান তাহলে আগে থেকে অর্ডার করতে হবে, আর আপনাদের জন্য টেবিল রিজার্ভ করা থাকবে। সো আমরা হচ্ছে যে একদম লেকের পাশে টেবিলগুলো পাই নাই বিকজ আগে থেকে রিজার্ভ করা হয় নাই। হ্যাঁ, আর মিনিমাম একদিন আগে এখানে অর্ডার করা লাগে। অভিযাত্রীকে সাথে যোগাযোগ করলে এখানে ওনারা বুকিং করে দিতে পারে আর কি। ব্যাম্বু চিকেন ইউজ ঘন ঢাল সবজি আলু ভর্তা, আর এখানে আসতে হচ্ছে চাপিলা মাছ। রাঙামাটিতে আসলে এই মাছটা মাস্ট, চাপিলা মাছ। বিসমিল্লাহ। ওরে মাছ রে, এই ইয়াস চাপিলা মাছ পাওয়া যায় ঢাকায় বাসায়, সস্তা। তাহলে চাপিলা মাছ নিয়ে যায় বাসায়, ডিপ ফ্রাই করে খেতে হবে, অনেক মজা। কাতল মাছের দু পেঁয়াজ। এখানে কয় পিস আছে? চার পিস না। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবং আপনারা চাইলে এখানে নামাজ পড়ে নিতে পারেন বিকজ এখানে হচ্ছে ভিতরে রেস্টুরেন্টের ভিতরে ওনাদেরকে বললেই হবে, একটা জায়নামাজ দিয়ে দেয়। আর এই জায়গাটায় নামাজ পড়ার খুবই সুন্দর, মানে একদম ন্যাচারাল বাতাসের ভিতরে নামাজ। জায়গাটা মোস্ট প্রবলি অনেক ফেমাস বিকজ এখানে অনেক লোকজন, অনেক ট্যুরিস্টরা আসছিল। খাওয়া দাওয়া মোটামুটি এভারেজ মানের, গোল করে বসে মাছটা নিয়ে যাই। এগুলো হচ্ছে যে আপনার যখন বড় হয় এটাকে বলা হয় বাসা মাছ আর কি। এটা হচ্ছে ছোট্টটা, এই কারণে এটা বলে কাজলি মাছ। টমেটো দিয়ে ভুনা করে খেতে হয়, খুব মজা লাগবে। টমেটো দিয়ে ভুনা করে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে। এখন উনি হচ্ছে বলতেছে যে ওনার কাছে মাপের কোনো কিছু নাই, এই জন্য বলতেছে যে উনি বাজারে যাচ্ছে, ওখান থেকে আমরা ওনার কাছ থেকে মাছ কিনবো, আর এই মাছটা নিয়ে যেয়ে আমরা রান্না করে খাবো। অহিন তোর পাশে একটা দেখ, বুড়িয়ালা বসে আছে, ট্রাভেল ব্লগার, ট্রাভেল ব্লগার। বুড়িয়ালাটা দেখ না, বুড়িটা না, ঠিক আছে, বিয়ে হয়ে যাচ্ছে কয়েকদিন পরে, পারফেক্ট। এই তোর পেটে চর্বি তো ডাল দাদার ভাত খায় বানানো, আর ওটা জানিস তো তুর্কিশ কাবাব আছে ভিতরে। রাঙামাটিতে যারা আসে এই জায়গার চাটা মিস করবে, অনেক ফেমাস। হ্যাঁ, লাল রঙের চা। সামনে হচ্ছে এখানে একটা বাজার আছে যেখানে হচ্ছে লোকালরা অল্প মানে ছোট পরিসরে বাজার বসায়, যাতে দেখা গেলো যে যারা এখানে টুরিস্ট তারা বিভিন্ন জিনিসপত্র কিনতে পারে বা দেখতে পারে। কচু, অনেক কচু, অনেক কচু। এটা কি আলু নাকি? ওই আলু না, আলু না, কচু কচু। এটা তো বড় সর একটা মেশিন গাই, এই যে বন্দুক চলে আসছে উনি। বড় যে মাছ গুলা সাধারণত ওগুলা সকালে পাওয়া যায়, সেই একটা এক্সপিরিয়েন্স। মাছ টাছ কেনা শেষ, আমরা হচ্ছে মাছগুলো ভাজি করে খাবো কিছু, আর অল্প কিছু মাছ হচ্ছে আমরা রান্না করে রাতের বেলা খাবো। হ্যাঁ, ভনসের কাছে যাও। এ দেখ তোক দেখে চিল্লাচ্ছে, চিল্লাও। এই যে ভন্ড, গরম চা। থ্যাংক ইউ সো মাচ নাফিস। আর আমার এখানে অলরেডি এক কাপ চা খাইছি একটু আগে, এক কাপ চা খেয়ে এখানে মন ভরে নাই, এখানে এই জন্য গরম গরম আরেক কাপ চা খেয়ে আমরা এখান থেকে চলে যাব। বাট এই প্লেসটা অনেক সুন্দর বসার জন্য, আর এখানে দেখতেছি যে অনেকেই গাড়ি এবং বাইক নিয়ে আসছে এবং এই রোডটা দিয়ে সবাই যা আসা করতেছে। সো এই জায়গাকার প্লেসটার পিন পয়েন্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা ওটা চেক করে দেখেন। ইপ্পা, ইয়েস আই এম কামিং, ইপ্পা কাপে, ইয়েস ইপ্পা, রাশু, ইপ্পা, রাশু, ইপ্পা, রাশু, ইপ্পা, রাশু, ইপ্পা। প্রতিবার যতবার ট্যুর হয় মনে হয় যে এটাই জীবনের সেরা ট্যুর, মানে আজকেও মনে হচ্ছে যে আজকে এই গত দুই দিন ধরে যা কিছু দেখলাম, যা কিছু অনুভব করলাম, এটাই জীবনের সেরা। আবার আমি আদু বলি বলি, সরি স্যার, আমাকে মাফ করে দিন স্যার। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, স্টেপ গুনে গুনে যাচ্ছ আমাদেরকে জানায়ও তাহলে কয়টা? হ্যাঁ, এ পর্যন্ত হচ্ছে 130 31। ওয়াও, নাও করে এক মুখ করে করে নিয়ে নিয়ে খাও। আমি আমি ছোট একটা বাটি চাইছি, বুঝছো? রে চেনো হেলে তোরে ফেভার
আমরা এখন যাচ্ছি সেই মাছটা ভেজে খাওয়ার জন্য। এখান থেকে আশেপাশে কোনো একটা দ্বীপে যাব। সো ওখানে মানে বোট নিয়ে দ্বীপে যেয়ে ওইখানে আমরা একটু ক্যাম্প ফায়ার টাইপের কিছু একটা করা যায় কিনা দেখব, এবং ওখানে মাছটা ভেজে আমরা খাবো। অলরেডি মাছটা এখানে মেরিনেট করে আমরা নিয়ে গেছি, কারণ ওখানে মেরিনেট করার যেহেতু কোনো কিছু পাবো না, সো ওখানে জাস্ট আগুনটা জ্বালায় তেল দিয়ে মাছ ভেজে আমরা খাবো এখন। এই রাতের বেলা কেন অন্য দ্বীপে যেয়ে মাছ ভেজে খাইতে হবে? এটা একটা এক্সাইটমেন্ট কাজ করে, একটু নতুনত্ব কিছু, বুঝছো? নতুনত্ব জিনিসের প্রতি মানুষের একটা দেখো জিনিসটা হচ্ছে খুব সিম্পল, এই যে এটা এটার ভিতরে, এই যে সবকিছু এর ভিতরে, যাও বেঁচে থাকলে আসছি। মানুষকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে? চলে এসেছি বন্ধুরা, ক্যাম্প ফায়ার। ছোটবেলায় আলিফ লায়লা হতো, তো আলিফ লায়লাটা একটা দৃশ্য ছিল যে একদল মুসাফির এরকম সফর করতে করতে সমুদ্রে একটা পাড়ে ছোট এরকম চর দেখতে পায়। ওরা মনে করে চর, কোন চর ছিল, ছিল একটা পর্ব, চর মনে করে আগুন, ওখানে থাকে, থাকার পর আগুন জ্বালায়, যে আগুন জ্বালায় কিছুক্ষণ তাকে চরটা নড়তেছে, মানে অনেকক্ষণ পর তারা বুঝতে পারে যে ওটা আসলে একটা বড় সামুদ্রিক মাছ ছিল। হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি দেখছি পর্বটা। ঠিক আছে, এবার এটাকে 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 নামিয়ে দিতে হবে, এই যে লেগে গেল, এবার দেন ধরে করে, এই যে মাছগুলো মিনিট করে রাখা হয়েছে অলরেডি। তখন আমার বয়স হচ্ছে যে 7 বছর বয়স। নানুর বাড়িতে আমরা একবার বেড়াতে গেছিলাম, ওয়াজ মাহফিল হইতেছিল, তো আমার মামা, তারপর আমার খালু, আমার বাবা, আমরা, আমি, সো আমরা গেছিলাম ওয়াজ মাহফিলে। তো ওয়াজ মাহফিল শেষ হইতে হইতে 1:30 বেজে গেছে, খালুর কাঁধে আমি, একটা বট গাছ ছিল, ওই বট গাছের সামনে দিয়ে আমাদের যাইতে হবে, ওই রাস্তা দিয়ে আমরা গেছি, ওই রাস্তা দিয়ে আমাদের আসতে হবে। তো বট গাছের পিছনে হচ্ছে যে আপনার কালবাট আছে, ওই কালবাটের মাঝখানে হচ্ছে সাঁকো, ওই সাঁকো ভেঙে গেছে, কালবাটের পানি হচ্ছে যে এইটুক পরিমাণ। তো ওই কালবাটের ওইখানে আইসাই একটা ছোট বাচ্চা কান্না করতেছে, খালু বলতেছে কি রে তুই করতে গেলি, তুই কান্না করতেছিস কেন? কই আমি পার হমু, আমি পার হইতে পারতেছি না, আমি ওই যে ওইখানে যাবো। তো কই তোর বাসা কই? কয় ওই যে ওইখানে। এখন খালুও বুঝতে পারে নাই, পরে খালু কোলে নিছে, আমি এসে কাঁধে, আর ওই ছোটো বাচ্চাটা হচ্ছে যে খালুর কোলে। এখন খালু দেখলাম যে আপনার যখন এইটুক পরিমাণে পানিতে নামছে তখনও ঠিক আছে, যখন এইটুক পরিমাণে পানিতে গেছে তখন পা শুধু লম্বা হচ্ছে, বাচ্চার পা শুধু লম্বা হচ্ছে। যখন বাচ্চার পা লম্বা হচ্ছে, পা তো লম্বা হয়ে গেছে, এখন খালু নাকি এরকম কায়েক যখন দিছে ওই পায়ের সঙ্গে পা বাই হাঁটু বেজে গেছে, খালু তো বুঝে ফেলছে, খালু বুঝে কি করছে, ভয় পাইছে, দিছে মেলা ফিকা মারছে, ছুঁড়ে মারার পরে ওইটা যখন দূরে চলে গেছে, খালু পরে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে আপনার পরে খালু হচ্ছে যে আপনার লাভ দিয়া ওই বট গাছের নিচে চলে গেছে। আমি আমাকে কিন্তু কাঁধ থেকে ফেলে নাই, কাঁধেই আছি আমি। তো পরে দেখলাম যে আমার বাবা আর মামা দৌড়ে আসলো, আসার পরে বলতেছে এই ঘটনা, পরে আর কিছু হয় নাই, এইটুক পর্যন্তই আর কি। ও বাবা ফ্রেশ, একটা পিসও শান্তি করে খাদ্য দিল আমাদের। ওকে, এবার আমরা আর ব্লক করবো না, এবার আমরা এইগুলো যতগুলো আছে সবগুলো তুলে আমি বাই বাই রিসোর্টে যেয়ে দেখা হচ্ছে। এখন যাওয়ার সাথে সাথে আপনারা টেবিলে বসে যাবেন, চলেন খাওয়া দাওয়া হবে।
ডিনার, এখানে রাইস, সবজি আর বারবিকিউ চিকেন। আমরা হচ্ছে পরোটা দিতে চাইছিল, তো আমরা বললাম যে পরোটা নেওয়ার কোনো দরকার নেই, খামখা নষ্ট হবে, আমরা ফ্রাইড রাইস আর সবজি দিয়ে খাচ্ছি এখন। তো খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি হাউস বোটে। আজকের আমাদের পুরো ট্রিপটা অর্গানাইজ করে দিয়েছিল হচ্ছে অভিযাত্রিক থেকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর প্রমোদিনী হাউস বোট এবং অভিযাত্রিক এই দুইটার লিঙ্কই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। আর আগামীকাল কী 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 করতেছি সেটা যদি আপনাদের দেখার ইচ্ছা হয় তাহলে নিয়াজের চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, কারণ নিয়াজ আগামীকালকে ব্লগ করবে, সো ওইখানে আপনারা দেখতে পারবেন। আপনারা যদি হচ্ছে আমাদের আগে রাঙামাটি সিরিজটা না দেখে থাকেন তাহলে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে দেখেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখাবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।